প্রিয়, তারা এই ফ্রান্সের চ্যাম্পিয়ন আছে, আচ্ছা ফ্রান্সের না ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে ফ্রান্স, তার কাছ থেকে আমি টাইটেল আনছি আইল্যান্ডে নীলফুডো 26 মে ইফ আই ডিউজ 96। আলটিমেটলি একটা গেম হইলো, এটা ফেসোর গেম, এটা শুধু খালি শক্তির গেম না, এটা বুদ্ধিও লাগে, এবিলিটিও লাগে, সাহসও লাগে। সো ইউ নো আলটিমেটলি দ্য ট্রুথ ইজ আই রিফিউজ টু লুজ অ্যান্ড আই হ্যাভ লট টু অ্যাপ্রুভ মাই সেলফ অ্যান্ড টু আদার্স। দেন আর আমার এসকি আরও বেশি, যেহেতু আমি জাতে বাঙালি, দেন আমি বাঙালি একটা জিনিস যেন প্রমাণ করতে পারি, হয়তো আরও মানুষ একটু ইফতে চলবো, দুর্বল এনকারেজ হইব, সে হয়তো ব্যারিস্টার হইব, লয়ার হইব। আগের মুরব্বী যারা এই দেশে আসলো ফার্স্ট জেনারেশনের, এরা বলছেন বয়স লইলেও কয়েকজন খামা লাগো, রেস্টুরেন্টের ওয়েটারও, রেস্টুরেন্টের ওয়েটার যে আছিল তার খুব বড় ইজ্জত আছিল। এখন জেনারেশন অফ দেখা ব্যারিস্টার, লয়ার, চেঞ্জ হয়েছে, আইটি কনসালটেন্ট, স্টক মার্কেট, ডাক্তার, ইউনো চেঞ্জ হয়েছে, দিস ইজ হাউ উই শুড বি। সো ইয়েস, ইউনো লাইফে অ্যাচিভ করতে হইলে কোনো জিনিস ফরওয়ার্ড যাওয়া লাগে, কষ্ট করা লাগে, কষ্ট করা লাগে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে জানতাম ছিলাম যে আপনি যে বাংলাদেশও যে ইতা এইসব করছেন, আপনি আপনি মানে ফিউচারও কিতা বাংলাদেশও সেটেল হইতে চাইরা নিনা, যেমন আমরা বিদেশ তো নিয়ে যারা যাই তারা খুব প্রবলেম ফেস করেন কিন্তু বাংলাদেশও গিয়া এস্টাবলিশ হইতে বা মানে ইনভেস্ট করতে, আপনি কিতা এর কোনো প্রবলেম ফেস করছেন নি? গত 5-6 বছর ধরে আমি রেগুলারলি বাংলাদেশে যাইলাম, প্রায় 6 বছর হয়ে গেছে। তো প্রথম রেগুলারলি যাইলাম যেহেতু এখন আমার ফুল টাইম কাম করা লাগে না, আমার কাছে অনেক সময় আছে, তাই মনে করলাম এখন আমার লাইফটা কিছু এনজয় করার সময় আছে, কিছু করার সময় আছে, সোশ্যাল কিছু কাজ করি, আমার বাবা নাই যেহেতু সব দায়িত্ব আমার উপরে, এখন আমার আম্মা আছেন, তাই আমি আমরা চার ভাই দুই বোন। আচ্ছা, আপনি বড়? আমি সব বড়। আচ্ছা, তো আমি সবর দায়িত্ব আমার বাবা নাই যেহেতু আমি আমার পরিবারের লাগে আমার বাবার বাবার জায়গা লইছি। তো আমি একটা এক্সাম্পল সেট করতাম চাইলাম আমার সব ভাই বোন, তোরা আমি যতটুকু পারি আমি আমার পক্ষ থেকে আমি মায়া করি, সাই সবু বালা ফতে চলতা, রং ফতে কোনো সময় চলার আমার কোনো ইচ্ছা নাই, বা এটার যদিও কোনো সময় আমার কিছু করা লাগে আমি নিজে আমার জিনিসটা আমি কন্ট্রোল করছি যাতে কেউ বাদ হয় না, কারণ মানুষে বাদ হইলে মা বাপ তুলে গাইল দেয়, আমি চাই না আমার মা বাপরে গাইল হইতাম। দেশও গেছি, দেশও দেখলাম চিন্তা করিয়া যে আমার দেশও দেশও প্রায় 6 মাসের থেকে আরো বেশি আমি দেশও থাকি যাই, এই দেশ তোমার 6 মাস থাকি না, কারণ দেশ আবার পরে আমি আরো বিভিন্ন দেশও যাই, আচ্ছা পৃথিবীর এমন কোনো দেশ বাকি নাই যে আমি গেছি না বিভিন্ন কাজে, কিন্তু আমার দেশও আমি হিসাব করে দেখা গেছে বছর আমার 6 মাস দেশও হয়ে যায়। তখন যখন আমার কেউ জিজ্ঞাসা যে বলে তুমি কোন দেশে থাকো, তখন আমি কিছু সমস্যা ফিরে যায় আমি কোন দেশে থাকি আর কোন দেশে হলিডে যাই, এটা আমি নিজেও কিছু কনফিউজ, কিন্তু ইয়েস আমি দেশে খুব ভালো পাই, যদিও আমি বাংলাদেশে গিয়া টেলিভিশন অন করে টেলিভিশন দেখি না, আমার গ্রামের মই মুরব্বী লইয়া বা গ্রামের ফ্রেন্ড বন্ধুরা লইয়া আমরা মজা গপ করি, ডং করি, খেলাধুলা করি, সারাদিনও করি, সারা রাইতও করি, একটা সৌন্দর্য জিনিসটা রাখবার লাগি, ও আমি তোমার দেশে যাই আই, বা আমার দেশের বাড়ি বানাইছি আমি, এক সময় আমার বাড়িতে আমি নিজে গিয়ে কাজ করছি, কারণ বাংলাদেশের যে কারিগর যারা আছে এরা তারা এই টেকনিক জানা নাই। সো প্রায় 3-4 মাস আমি নিজেও এখানে গিয়ে বিল্ডারি করছি যাতে জিনিসটা আমার মন মতো হয়, তবুও কিছু কিন্তু আছে, এগুলো আস্তে আস্তে হইব, প্রায় 250 বিল্ডার একসাথে কাজ করা এটা বহুত জিনিস। একটা মজার কথা কইতাম, আমার একদিন আমি গেছি বাজারও, বাজারও হকলে আমার কইন আলি তুমি তো খুব বালা কাম করায়, তুমি তো বালা একজন মানুষ, বালা কাম করায় বলে কিলা বলে তোমার বাড়ি যত মেস্তুরি হল আছে সব নামাজি হয়ে গেছেন, সকল দিকে হকলে হতে নামাজ মাজ পড়াই রায় খুব বালা। তো আমি চিন্তা ধরে গেলাম খেল লাগি বলে তো আমার দেখা যায় অবৈ তোকে ভিন্ন অমুকর তোকে ভিন্ন, ঘটনাটা কিতে হয়েছে এটা হওয়ার দরকার, ঘটনাটা হয়েছে যে আমরা মেস্তুরি হলে খেল চললাম বা কেউ কাটিং করেন কুটিং করেন, আমি তো চুল বাটি পালা হয়, তো নাফিদ আমার বাড়িতে আইসে আমার চুল কাটবার লাগে, আমার চুলও কাটছি, দেখা দেখি আরো দুজন চুল কাটলাম, চুল কাটতে দেখা যায় সর সর লম্বা, একজনের বাবা ইয়া কমপ্লেন করছেন যে আমার ফুয়ার চুল বেশি লম্বা, আমার কথা শুনে না তুমি চুলটা কাটাই দাও, তো চুল কাটাইছি, অনেকদিকে আরো কিছু মানুষের দৌড়াদৌড়ি করে বাড়িতে সকলে গেট লাগাই আক্রমণ করিয়া, এজন এজন করিয়া সকলে
ফুটবল আমার ফাইভ সাইড ফুটবল পিচ আছে, ফ্যান্স আছে, ওনা হারাইলাম, একজন একজন করে বার করি আর এক টান দিয়ে মাঝখানে মিশিয়ে দিই, ওটা করি সব ওষুধ ফলাইছি, মুক্তি করছি। ওনে তো তারা ইজ্জত বাঁচাইতে গিয়ে তারা থুকি লাগাইছে মাথা। বাজারও যে আমার চাষা এজন কইলে বা তুমি তো আসলে হলে নামাজি বানাইছো, আমি মানে মানে কই আপনারা যদি জানতো তারা ইজ্জতের রূপে কি সিস্টেম গেছে তাহলে দারুণ আরো প্ল্যান হয়ে কিছু মানছে না। আমি আসলে আমার আসলে আমি খুব দুঃখিত বাংলাদেশও, আমি যখন প্রমোশন করাত আসলাম এই সময় আমার কষ্ট আছে যে আমি অন্য কেউ থ্রুতে বা গভর্নমেন্টের থ্রুতে আমার একটা খরার দরকার আছে, এর লাগে আমি হয়তো এটা পারছি না করতাম। ই যে উদ্যোগ নিছিলাম, আমার নিজস্ব একটা উদ্যোগ নিছিলাম যে আমার স্টেডিয়াম করতাম, এই করতাম, সেই করতাম, আমার বাড়িঘর করছি, দেশের সবাই মনে করে যে আমি বাড়িঘর করছি, আমি ইলেকশন করুম, আমি তোমার পলিটিক্সও আমি। কিন্তু আজ পর্যন্ত আমি না কোনো আওয়ামী লীগের মিটিংও গেছি, না কোনো বিএনপির মিটিংও গেছি, জামাতের মিটিংও যাওয়া উইও গেছি না, বাংলাদেশও গেছি না, এই দেশও গেছি না। ইয়েস আমি গেছি, যত সময় তারা আমার দাওয়াত দিছেন সামাজিকভাবে একজন মেহমান হিসাবে আমি গেছি, গিয়ে আমি আইসি, আমি আজ পর্যন্ত কোনো পলিটিক্সে জড়িত হয়েছি না। কিন্তু একটা ভুল হয়তো আমার দ্বারা হয়ে গেছিল, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমি আয়ুব কুরমালি একজনরে যেহেতু সহযোগিতা করছিলাম, যেহেতু আমি শুনছিলাম যে আমার লোকেল এমপি জয়াসলা মানিক মামা তাইন জেলো তাই নমিনেশন ফাইতা নাই, তো আমি মনে করলাম বিদেশ থেকে একজন মানুষ, বিদেশের মানুষের আর দুর্নীতি মানে কিছু কম আছে, অন্তর সাফ আছে, শিক্ষিত আছে, হয়তো দেশের লাগে কিছু করবো। তো এর কারণে আমি আয়ুব বাইরে কিছু সহযোগিতা করছিলাম, সাহায্য করছিলাম, ওটা করে যেমন আমি কিছু খালার হয়ে গেছি। আচ্ছা জি, তো আমি অবশ্য মানে মামারে নিজেও একবার কইছি, মানুষের থেকে কইছি, ডাইরেক্টলিও কইছি, বলে বাবা এইটা হয়তো আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, এই জিনিসটা আমার ক্ষমা করে দাও। কিন্তু এই জিনিসটা তাই আমার মনে হয় ক্ষমা করছেন না। তারপরে তোমার থান্ডে আমি যে সময় ইলেকশন হয়েছিল আমার ফোন করছেন, ওই দেশও আমি থান্ডে সব ধরনের সহযোগিতা করছি, একজন এমপির যত ধরনের সহযোগিতা করা লাগে, একে সাপোর্টিং থেকে লাগাইয়া আপনার ফাইন্যান্স ফ্রন্ট দিয়ে আমি সাহায্য করছি, থানোর হইতে দেরি হয়েছে আমার কিন্তু দিতে দেরি হয়েছে না, আমি একে ডাই হার্ড থানোর লাগি সহযোগিতা করছি। করার পরেও আমি মনে করি আমার মামায় আমার ফগিভ করছেন না এই ভুলের কারণে, তাই মনে করছেন যে আমি হয়তো এনডিএ সাপোর্ট দিব। আয়ুব করমালি সাহেবরে আমি কইছি ভাই দেখো আমি পলিটিক্সও নাই, আমি কোনো ধরনের সহযোগিতা করতাম পারতাম নাই, আপনারা খরকে আপনি যদি নমিনেশন আনেন আপনারে ফরে যাটা করা যায় আমি করবো, এজ এম মানবিক হিসাবে আমি চাই আমার থানার মানুষ শান্তিতে থাকতো, শান্তির কাম যদি আপনারা করেন ঠিক আছে, শান্তির কাম করেন তাতে অসুবিধা নাই। আমি সকলকে কইছি যত যত লিডার হল আছেন সবরে সমানতা হয়েছে, দেখো আমার আপনারা লিডার হুকা, আপনারা আমার ব্যবহার করুকা, আমার ব্যবহার করুকা, আপনারা দেখুক আমার ব্যবহার করি আমি কতটুকু আপনারা সহযোগিতা করতাম। আমি একজন এমপির ঘরে খাড়া হইলে এমপি যত আমার কর্তা পারবো এর ডাবল আমি করতাম পারো, আল্লাহ দিলি এবিলিটি ইজ্জত এই ক্ষমতা আল্লাহ আমার দিছেন। আমি সেই দরবারও গিয়ে একজন খাড়া হই রাত ফালাই জেলা জেলা ফ্রেন্ড বন্ধুর কথা কইলাম, আমি বিদেশিরা বুঝে নেই এরা আমার দিল খুলে সাহায্য করবো, যেমন কুয়েতর আমার একটা বন্ধু আছে এখন, এ কইছে এখন বাংলাদেশ ইনভেস্ট করা নাম ফিম, বাংলাদেশের টিভি অন করলেও আপনার আল জাজির অন করলেও দেখা যায় বাংলাদেশের সমস্যা, ফাগল হয়েছে নি বাংলাদেশের গিয়ে ইনভেস্ট করতো, আমিও যদি বাংলাদেশের গিয়ে ইনভেস্ট করতাম আমি খুন আশা ভরসা করতাম, এইগুলো কথা। তবুও আমি অনেক চেষ্টা করছিলাম এটা করার কারণে, তা আমার মনে হয় আমার মানে আমার ফগিভ করছেন না ও কারণে। তারপরে আমি আরেকটা উদ্যোগ নিছিলাম যে স্টেডিয়াম শুরু করার আগে, আমার তো ইচ্ছা আছে স্টেডিয়াম শুরু করতাম, স্টেডিয়ামটা শুরু করার আগে আমি একটা বৃত্তি প্রস্তাব করতাম, আমরা বাংলাদেশের একজন খুব নামি মন্ত্রী তাই আইতে আসলা, তাই কথা দিছেন বরং এগ্রিমেন্টও করছেন আমার লগে যে তাই আমার বাড়িতে একটা বৃত্তি প্রস্তাব করে যাইবা, আমার বাবার চ্যারিটিজ একটা সিএ ফাউন্ডেশন UKBD.com, তাই নকটারে তোমার আমার একটা বিল্ডিং আছে একটা আমার বাবার নামে চ্যারিটির নামে দিয়া, এখানে অফিস আদালত হইব যে একটা এলাকা প্রপারলি সার্ভ হইব, আমার বিদেশিরা যাইব, তার কাছ থেকে কোনো ফান্ড নিতাম নাই কিন্তু আমার এখনো থাকবো, আমার ফান্ডও চ্যারিটেবল ভাবে তারা এখনো ডোনেট করে আইব,
তারপরে এই পয়সা দিয়ে আমি নাই, আমি ছাড়াও আরো কিছু যারা আছেন কমিটির, যেমন আমার মুহিব চৌধুরী, আমার চাষা নতুন দিনর, আমার আমার বউ, তারপরে তোমার আরো কিছু মানুষ আছেন সমাজে, একটা দেখবা খার চাহিদা, খার সমস্যা বেশি, খার ইতা বেশি জহরবা। সো আমার লাইফে একটা ধারণা আছে, আমার খুব কষ্ট হয় এই জিনিসগুলো মাতলে। যেমন একটা ছেলে, একটা বাবা একদিন আমার কাছে আইসেন, আইসেন তানোর উতুয়ান একটা বাচ্চা নিয়ে আইসেন, বাচ্চার মুখে সাইয়া আমার গুর্দা উল্টে গেছে। কারণ এই বাচ্চার যে তোমার প্রাইভেট জায়গা যেটা একটা আপনার ফুল্লে অথর হয়ে গেছে, আমি দেখলাম চিন্তা করে এই বেচার লহন তো আমারও বাচ্চা, আমার অত ধন দিছে, এই বেচারে যদি আমি সাহায্য করি না তো আল্লাহর আল্লাহ নারাজ হয়ে যাবে আমার। এই বেচারে আমি সুনামগঞ্জ আমার একটা হসপিটাল ডাইরেক্টর আমি আসলাম, আনিসা হসপিটাল, এই হসপিটাল ফাটাইয়া আমার ডাইরেক্টর হিসাবে আমার 30,000 টাকা খরচ করেছে, 30,000 টাকা আমার খরচ করেছে। আমার ডাক্তারের জিখাইলাম, ডাক্তারেরা কইন এই বেচ্চা 6 হাফতায় কেন আসে, এই বেচ্চা যদি আপনি টাকা দিতে না তখন তোকে 1,00,000 টাকা 1,50,000 টাকা খরচ কেলো না। এবার আপনি চিন্তা করুক, যে বাবা খাইয়া বাঁচতে পারেন না, যে বাবা হারি দিন খাজ করলে 200 টাকা বেতন পাওয়া সম্ভব, সে আপনার 30,000 টাকা হয়তো হই আর 1,50,000 টাকা হয়তো হই তার বাচ্চা বাঁচা নিত। আপনি আমার বিষয়টা বুঝছেন? অতদিন আমার সমাজের লাই কিচ্ছু করি না, তে আল্লাহ নারাজ হয়ে যাব, আল্লাহ কইব আমারে যদি আল্লাহর ফেরেশতা আমারে কইন বলে আলি যাকে তোমার আমি অত সম্পদ দিলাম, তোমার দরবারে অমুক আইসলা, তুমি এমন সাহায্য করলাই না, এটার উত্তর আমার দেওয়ার ক্ষমতা নাই। যেমন সিলেট একদিন একটা বুড়া একটা জোয়ান ছেলে আইয়া আমার হাত ফাটাইছে গাড়ির মাঝে, আল্লাহর বাস্তে তুমি আমার 100টা টাকা দাও, আচ্ছা টাকা দাও। আমি যেমন আমার জেব থেকে বার করিয়া 100 টাকা নোট বাড়াই গেছি, আমি একটা দিলাইছি। আমার ময়ূর গরু ভাইয়া আমার কয় বলে ভাই সাহেব ওই দিন আপনি 100টা টাকা ঘুরে দিলা, এগুলো তো সাবাস বলাইলা, হে ওই দেখো বাচ্চা তো ওখানে গিয়া তার ফোন তোর লোক আড্ডা মারে বুঝলেন, আর খরচ কিতাব বিদেশি ঠগ এগুলো ভাইছিলাম 100টাকা লাগছে আমার। তুই কথা হওয়ার বাদে আমি তারা কইলাম রে ভাই, বাংলাদেশের যে মানুষ তারা আছে এরা বুলেট প্রুফ হয়ে গেছে, এরা নীতিগতি সাইডিয়া অন্য মাদ্দাত গেছে কি, তুই জিনিসটা খেয়াল করছিস না, এবারটা যে সময় আমার হাত ফাটাইছে এই সময় আমার হয়েছে আল্লাহর বাস্তে। অন্যজন তারে আমি খালি হাতে দিই তো আমার আল্লাহ নারাজ হয়ে যাব, আমার আল্লাহ অত সম্পদ দিচ্ছেন, আল্লাহর ফেরেশতা যে আমার জিকাইন বা আল্লাহ জিকাইন আমার বলে বা আলী যাকে তোমার অত সম্পদ অত ইজ্জত দিলাম, এই গরিবে আমার নাম ধরে তোমার এসে হাত ফাটাইছে, তুমি তারা হাতে খালি হাতে বিদায় করলো, একটার জবাব আমি কেটে দিন। তখন আমার মুরগির ভাই হয় ওই ভাই সব ঠিক আছে, ইলা যদি তুমি চিন্তা করো তাহলে তোমার দেওয়া ঠিক আছে, বলে হে গিয়া যদি এই টাকা পাওয়ার পরে হে বিজলি মারে বা ফিটকারি মারে একটু তার ব্যাপার, আমার অন্তরের লোকে তার লোক নাই একটু হইলো।